শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফ জাই সম্প্রতি বিয়ে করেছেন তার বর পাকিস্তানের নাগরিক আসার মালিক নিজের বিয়ের বিষয়ে মালালা জানান গতকাল মঙ্গলবার নয় নভেম্বর লন্ডনের বার্মিংহামের বাড়িতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তাদের এছাড়াও বরের সঙ্গে দুটি ছবি নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি নোবেলজয়ী মালালার স্বামী কেই আসার মালিক সেটা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই পাকিস্তান ভিত্তিক জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে আসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার দুই সালের মে মাসে তিনি ওই পদে যোগ দেন আসার মালিক এর আগে পাকিস্তান সুপার লিগের পিসিএল দল মুলতান সুলতানসের অপারেশনাল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স থেকে দু সালে অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন অন্যদিকে কিছুদিন আগেই বিয়ের বিষয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন মালালা ইউসুফজাই গত জুন মাসে ব্রিটেনের একটি স্বামীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মানুষকে কেন বিয়ে করতে হবে এটা আমি বুঝতে পারি না কাউকে জীবনসঙ্গী করতে চাইলে কেন বিয়ের কাগজপত্রে সই করতে হবে শুধুমাত্র যৌথতার মাধ্যমে কেন এটা হতে পারে না উল্লেখ্য মালালা ইউসুফজাই উনিশশো সালের বারোই জুলাই উত্তর পশ্চিম পাকিস্তানে জন্মগ্রহণ করেন নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাওয়া মালালাকে দু হাজার সালে উগ্রবাদীরা গুলি করে ওই সময় চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয় এরপর থেকে তিনি পরিবারসহ সেখানেই বসবাস করছেন দুই হাজার সালে সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন মালালা সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন রাজনীতি এবং অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি অর্জন করেছেন দুই সালে মালালার নামে টেক্সাসে একটি স্কুলও খোলা হয়েছে